এখানেও ভেন্ডি আছে, ফ্রেশ ভেন্ডি দেখতে পারো। ফ্রেশ ভেন্ডি আনছি, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, খুব সুন্দর ধনিয়া পাতা, ফ্রেশ। আমার শীত সব সময় কিন্তু ধনিয়া পাতা লাগে, ধনিয়া পাতা ছাড়া বোঝা যায় তরকারিও হয় না। তো ধনিয়া পাতা, কাঁচা মরিচ, ভেন্ডি, কুটিনাটি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনার লোকে শেয়ার করলাম, আমি গেছিলাম আজকে শপ। তো আমি কেন কিছু শপিং করে আনছি, এখানে আমি ইলিশ আনছি, দুইটা, এক বড় বড় ইলিশ, এখানে ইলিশের ডিম আনছি, এখানে সুন্দর মাছ আনছি, আমার মাছটা পছন্দ। তো একটা দেখা করি বেশ বড় রূপচন্দা দেখতে পারো আপনারা, বেশ বড় রূপচন্দা তিনটা রূপচন্দা দেখাই ভালো লাগে। আর এখানে ইলিশের ডিম আনছি, আপনারা খেয়ে এখান থেকে দেখ রাখে কি তাহলে ভালো আছে, আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আর ইলিশের ডিম আর ইলিশ মাছ আমার খুব পছন্দ, তো আজকে হয়েছে আনিলাম ইলিশা, দেখি যখন সব সবসময় করে খাওয়া হয় না। আমি আবার মাছ অত স্পেশাল না কাটা, তারপর দেখো ট্রাই করবো কাটা। তো এখানে আমি এটা ভিজাইমো, প্রায় একটু দেখাই অ্যাকচুয়ালি রেসি, সাইজটা বেশ বড় দেখতে পারা, বেশ বড় ভিজাইয়া থই, একটু ভিজাই তুমি যাতে এটা ভিজার পরে আমার ইজিলে থাকতে পারি। ওখানে দেখাই ইলিশ মাছ পছন্দ, ইলিশ মাছ পছন্দ না এমন কেউ নাই আমার জানা মতে, সবই ইলিশ পছন্দ, বাট যারা যারা অ্যালার্জি তারা আমি ইলিশ বলা পাই না, অ্যালার্জি খাইতে পারতাম না কারণ তার তো অ্যালার্জি প্রবলেম, কিন্তু আমার আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। আর আমি ইলিশটা খুব ভালো করি পছন্দ করি খাই। এইখানে আমি দুটা ইলিশা ভিজাইয়া রাখি দিচ্ছি, ইলিশারে খতিয়া একলগে রাখি দিব, তো আমার রান্তে সময় ইজি হইব। দুটা আমি ভিজাইয়া রাখতে থাকি লাইব, আর ইলিশার ডিমটা আমি ফ্রিজে রাখি দিই, মাছকে রান্তাম নাই। আর মাছ বাজি করবো, আসছই না মাছ, তেরোস কথা মরিচ তালি ফোটা আমি কেন প্রয়োজন করবো।
কেন আমি আমার এলিশা ভিজাইয়া রাখি দিছি দহটা, যাতে খাটি আমি পরে ফ্রোজন রাখতাম পারি, যাতে ইজিলি আমি কুক করতে পারি। আর আমি মাছ কাটা তত এক্সপার্ট নয়, তো আমার আমি আমার খুব কষ্ট। নর্মালি আমি খাটিয়ে আনি সপ্তাহে, বাট আজকে সপোজে বিজি, আমি ফার্স্ট দিনে খাটতাম, সময়ও অত বেশি আসছিল, আমি লইয়া ইচ্ছে পাই তার চাজালা ফাড়ি করে ট্রাই করবো। আর এখানে মাছ রূপসন্দ মাছও ভিজাইয়া তৈছি, একটু ভিজক, আমি আতর অন্য খাম শেষ করি, তারপরে আমি এখন খাটাখাটি করবো, আর দেখি পরে কিতা করা যায়। ওই কেন আমি আমার ইলিশ মাছটা খাটি লাইছি, খাটিয়ে রাখছি। আমি অত এক্সপার্ট না ইলিশ মাছ কাটাত, ইলিশ মাছ কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ, আস্তার আস্তা শিঙ্গার অবস্থা খুব খারাপ আছে। এখন আমি কিছুটা আইডিয়া করছি, বাকি এগুলো আমি এখন প্যাকেট করিয়ে রাখি দিব, আমার সব লাগতো না। আর একটা ইলিশ মাছও ছোটো মোটো করে ডিমর, আর একটা ডিম আছে না বাটিটার মাঝে তেল আছে, ইলিশটা খাইতে আশা করি মজা হইব। বাট আমি বালা করি করতে পারছি না, অত বালা এক্সপার্ট না, আমি মাছ কাটা জেলা ফাড়ছি, ওলাখান ফাড়ছি। আর এখানে আমি তিন পিস ইলিশা লইছি বাজে করার লাগে, আজকে আমি খালি ইলিশ মাছ বাজে দিও পাত খাইম, এখানে আমার বেশ চিন্তার লাগে। মাছ আটটা রূপসান্দা মাছটা আমি কাটিয়া রাখছি, এখন আমি এটারে মশলা মাখাইমু। তো এখন আমি ফটাফট করে আমি ভাত বোয়ানি বলি গেছি, তো আমি জলদি জলদি ভাতটা বোয়াই যাই, তো আমার মাছ পাজে করতে করতে ভাত দিব। এখানো জলটা বলা করে দই লাই দিয়ে বোয়াই দিই, খার খার ইলিশ মাছ ভালো লাগে, ইলিশ মাছ বাজি আর বেগুন বাজি খাইতে খুব মজা। বাট আমার ঘরে তো আজকে বেগুন নাই, খালি ইলিশটাও আমি, আর খাটতে ইলিশে খাটতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছে, তার পরে যখন আনছি যখন খাটতাম তো এইব। ওই কেন আমি আমার ইলিশ মাছটার একটু ভালো করে দই লাই, দই লাই মশলা মাখাই একটু বাজে করি, ইলিশটাকে দই লাই। ওই কেন আমি এক এক করে আমার সব ইলিশা দিলে, এখানে আমি মশলা রেডি করছি, এক এক করে সব ইলিশা এখানে দিব, ভালো করে লাগাই। ইলিশটা আমি কাটতে গিয়ে লাগে ফুলি ফুলি যায় আর কি, আমি বারবারও হই আর আমি বেশ পালাই মাছ কাটতাম পারি না, তো আমি এটারে অলপ হলুদ মরিচ দিয়া এটা মাখাই দিয়ে আমি ফানুর মাঝে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে ইলিশ এখানে ছাড়মু। মাছ পাতির লাগে পেঁয়াজ কাঁচামরিচ পাকা পাতা আর অল্প একটু পেপার কাটিয়ে রাখছি, ওগুলো দিয়ে মানে ইলিশটা মাছ মশা করে ভাজি হয়ে গেছে, এখন আমি ইলিশের মশা পেঁয়াজ দিই। এখন আমি সামান্য একটু লবণ দিব, সামান্য একটু লবণ দিচ্ছি, আর এখন আমি এটা ভাজি লাইম, এই পেঁয়াজ আমি আর কোনো মশলা দিতাম না, আমার পেঁয়াজটা ওই গেছে, আমি পেঁয়াজটা বেশি ভাজতাম না, আরও এখন সেকেন্ড লবণ ভাজি। কেন আমার ইলিশ মাছ বাজিটা রেডি হয়ে গেছে, এখন আমি ভাত মশলা দেখতে পারা খুব সুন্দর একটা ইলিশ মাছ বাজি গেছে, মাছ কথা গরম গরম ভাত লাগে খাইতে গিয়ে খুব মজা হইব। কেন আমার ভাত গরম গরম ভাত আর গরম গরম ইলিশ মাছ বাজি রেডি, এখন আমি আমার খানিটা এনজয় করলাম, আমি আপনারা খাওয়াইতে পারলাম না লাগে, ভেরি ভেরি সরি আছি, যারা জানে স্যার প্লিজ আপনারা রান্দি খাই লোকা। আর আমার লাভলি ভিউয়ার সকল যারা যারা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোকা, আর আমার লোকে থাকোকা, নতুন নতুন ভিডিও দেখতে হইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই আপনার ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা। তা আজকে ও পর্যন্ত, আল্লাহ হাফেজ।